नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष जानाई आपनादेर स्वागतम। सम्पूर्ण आध्यात्मिकपूर्ण वीडियो देखार जोन्नो एवं शोनार जोन्नो अवश्य चैनल सबस्क्राइब करुन। आमी आमार यूट्यूब चैनले प्रतिदिन कोनो ना कोनो विषय टोटका एवं उपाचारेर कथा आपनादेर संगे शेयर करी। जे विषयगुलो आमादेर जीवने छोटो छोटो उपाचार करले विभिन्न समस्यागुलो थेके आमरा समाधान करते पारबो एवं सेखान थेके बेरिये आसते पारबो। पाशापाशी आमादेर मानसिक एवं शारीरिक भावे आमरा अनेक बेशी पजिटिव हब, कारण पजिटिव चिंता भावनाई आमादेरके आगिये निये जेते पारबे। एटाई हलो ज्योतिष शास्त्र एवं मनस्तत्व जगतेर मूल कथा। शास्त्र एवं धर्म दुटो पाशापाशी विषय, एकटिके बाद दिये आरेकटि कखनोई हबे ना। আর আপনারা সবাই জানেন ধর্ম হলো সেটাই যে আপনাকে ধারণ করে আছে, অর্থাৎ আপনি যে আধারে অবস্থান করছেন সেটাই হলো ধর্ম। এবং ধর্ম মানুষকে সর্বদা বাঁচতে শেখায়। পজিটিভ থট অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে দেয় যা দিয়ে আপনি এগিয়ে চলতে পারেন। আর শাস্ত্র হলো জ্ঞান, যে জ্ঞানের আধারে এই ধর্মকে আপনি পালন করবেন। তাই আমার এই বিশেষ ছোট্ট ছোট্ট উপাচারের মধ্যে আমি সেটাই বলার চেষ্টা করি। বিশ্বাস আপনাকে সেই পজিটিভ অ্যাটিটিউডের জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। আজ আমি আমার এই চ্যানেলে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো শবযাত্রা। মৃতদেহ যাত্রার সময় আমরা কী ধরনের উপাচার বা কী ধরনের কাজ করলে আমাদের জীবনে শুভ কামনা বা সুফল আসতে পারে, যে বিষয়টির কথা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম তা হলো শবযাত্রার সময় কি করবেন আর কি করলে আমাদের বিভিন্ন মনস্কামনা পূরণ হবে। আমাদের মনুষ্য জীবনের মধ্যে এই বিশেষ দুটি জিনিস অর্থাৎ জন্ম এবং মৃত্যু, এটা কিন্তু ধ্রুবক এবং ধ্রুব সত্য। একে বাদ দিয়ে কখনো আমাদের জীবন সম্পন্ন হবে না এবং এটি একটি চক্রাকারের আবর্তন পথ। জীবনে অনেক কিছুই ঘটে যেতে পারে, অনেক কিছুই পাওয়া না পাওয়ার দোলাচলে থাকতে পারেন, কিন্তু জীবনে এই দুটি প্রাপ্তি অবশ্যই হবে, তা হলো জন্ম এবং ঠিক তারপরেই মৃত্যু। জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে, তাকে মৃত্যুবরণ করতে হবে বা মরতে হবে। আর তার এই জন্ম এবং মৃত্যুর মাঝখানের কর্মের উপরে তার পুনর্জন্ম নির্ভর করছে। সে হিন্দু শাস্ত্র অনুসারে 16টি সংস্কারের কথা বিশেষ উল্লেখ রয়েছে শাস্ত্রে। মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশেষ রয়েছে সেখানে উল্লেখ। অন্ত্যেষ্টি হলো জীবনের শেষ সংস্কার, আর এই অন্ত্যেষ্টি কথা থেকেই অন্তিম সংস্কার কথাটি এসছে। শবদেহ থেকে যখন আমরা চিতাতে অর্পণ করি বা চিতাতে শবদেহকে দিই, তার আগে অনেক বিশেষ সংস্কারের কথা রয়েছে শাস্ত্রে। আজ আমি আমার এই ভিডিওতে মৃত্যুর পর থেকে এই চিতাতে তোলা পর্যন্ত বেশ কিছু সংস্কারের কথা রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জীবদেহ অর্থাৎ মানুষের মৃত্যুর পর সেই মৃতদেহকে কেউ গাড়িতে করে নিয়ে যায় অথবা কেউ খাটিয়া করে মাথায় করে নিয়ে শ্মশানঘাট পর্যন্ত যায়। হিন্দু শাস্ত্রে বিভিন্ন জায়গাতে এই অন্তিম সংস্কারের বিভিন্ন নিয়ম এবং বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। রামায়ণের কাহিনী অনুসারে যখন দশরথের মৃত্যু হয়েছিল, তখন ওর সামনাসামনি অর্থাৎ এই রাজা দশরথের মৃতদেহের সামনে সামনে রোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অগ্নিকে নিয়ে সামনে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং দশরথের শবকে একটি পালকিতে করে নিয়ে গিয়েছিলেন, যা কিনা ওই দশরথের চাকররা পালকিকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। এই সময়ে রাজা দশরথের বিভিন্ন কর্মচারীরা, তারা ধন অর্থ এবং কাপড় নির্ধন যারা অর্থাৎ গরিব মানুষদের জন্য বিলিয়ে যাচ্ছিলেন, তা ছড়িয়ে যাচ্ছিলেন। বর্তমান দিনেও এরকমই বিষয় দেখাও যায়, যারা ভরা সংসার ছেড়ে অর্থাৎ নাতিপুতি এবং নিজেদের ছেলে পুত্রবধূকে ছেড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে এই বিশেষ দান ধ্যানের রীতি রয়েছে আজও হিন্দু সমাজে। যে ব্যক্তি অন্তিম সংস্কার করেছেন তাকে অবশ্যই নতুন বস্ত্র পরিধান করে গঙ্গাতে স্নান করে এবং নিমের পাতাকে সেবন করে তবে এই ক্রিয়া সম্পন্ন করতে হয়।
অনেক সময় কালো মরিচ দাঁতে চেবানোর কথা বলা হয়। তারপরে আচমন করে জল অথবা আগুনে নিজেকে শুদ্ধ করতে হয়। ঠিক তারপরেই ঘরে সে প্রবেশ করতে পারে এবং গিয়ে স্নান করতে পারে। পুরাণের কথা অনুসারে যে ব্যক্তি ব্রাহ্মণের মৃতদেহ ওঠায় বা তোলে, সে যদি সামনের দিকে কিছু পা এগিয়ে নিয়ে যায়, প্রতিটা পদক্ষেপেই বলা হয় যে একটি পূর্ণ যজ্ঞের শুভ ফল প্রাপ্ত হয়। তার ক্ষেত্রে শুধুমাত্র জলেই ডুব দিলে তার সমস্ত অপবিত্রতা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্রাহ্মণ সে কোনো মৃতদেহকে ওঠায়, তাহলে সে অসম্ভব অপবিত্র হয়ে যায়। একথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ বর্ণের কোনো ব্যক্তি যদি অন্য ব্রাহ্মণের শবদেহ তোলে, তাহলে সে যদি নিজের স্বার্থের জন্য এবং পয়সার জন্য এই বিশেষ কাজ করে থাকে, 10 দিন সে অসৌচ থাকবে। তবে শবদেহ নিয়ে যাওয়ার সময় প্রত্যেকেরই বিশেষ বিশেষ বিষয়ে ধ্যান রাখা প্রয়োজন হয়। গরুড় পুরাণ অনুসারে বলা হচ্ছে যে কোনো উচ্চ বর্ণের মানুষের অন্তিম সংস্কারের জন্য যদি কোনো শূদ্র বর্ণের মানুষ সেই চিতার কাঠ তোলে, তাহলে ওই মৃত ব্যক্তির আত্মা প্রেতযোনি প্রাপ্ত হয়। ভগবদ্ গীতাতে ভগবান কৃষ্ণ এই বিশেষ কথার উল্লেখ করেছেন। মৃত্যু এমন একটি সত্য যা হাজারো চেষ্টা করেও কোনোভাবেই একে বন্ধ করা যাবে না। শরীর সর্বদা পরিবর্তনশীল, আর আত্মা একমাত্র যা কিনা কোনো পরিবর্তনই হয় না। একে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না। একটি আত্মার পরিবর্তন হয় নতুন শরীরের মাধ্যমে। আপনারা দেখে থাকবেন যে যখন কোনো শবযাত্রা যায়, অনেকে সেই শবযাত্রার দিকে প্রণাম করেন, পাশাপাশি শিব শিব এই ধরনের উচ্চারণ করেন। তাছাড়া অনেকেই বলে থাকেন রাম রাম সত্য হয়। স্ত্রীয় মতে বলা হচ্ছে যে যে মানুষটির আত্মা এইমাত্র তার শরীর ছেড়েছে, সে যেন যে তাকে প্রণাম করছে তার শরীরের বিভিন্ন অশুভ বিষয়গুলোকে যেন নিয়ে যায়, এই প্রার্থনা সর্বদা করে। সেই সাথে ভগবান শিব যেন সমস্ত অশুভ শক্তি থেকে তাকে মুক্তি প্রদান করেন। এই বিশেষ ক্রিয়াতে যেমনভাবে ওই মানুষটি যে প্রণাম করছে তার তো লাভ হবেই, পাশাপাশি ওই আত্মার শান্তি লাভ হয়। আবার অনেকেই দেখে থাকবেন যে যখন শবযাত্রা বেরোয়, অনেকে সেই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। হিন্দু শাস্ত্রের এক বিশেষ নিয়ম অনুসারে বলা হচ্ছে যে শবযাত্রা দেখার মুহূর্তেই আমরা যেন মৃত ব্যক্তির বা মৃত আত্মার শান্তির কামনার জন্য প্রার্থনা করি। সেজন্যই দেখবেন যে এই শবদেহ দেখার সঙ্গে সঙ্গেই অনেকে কপালে হাত ঠেকিয়ে দেন। ধার্মিক দিক থেকে এবং জ্যোতিষশাস্ত্রের নিরিখে এই বিশেষ ক্রিয়াটি অসম্ভব গুরুত্বপূর্ণ। মানে বলা হচ্ছে যে তার যাত্রাপথে যদি এইরকমই শবযাত্রা সে দেখে, তার যে সমস্ত কাজ বিভিন্ন কারণে বন্ধ হয়েছিল তা কিন্তু সফলতার মুখ দেখতে পারে। সেই সাথে জীবনের বিভিন্ন দুঃখ কষ্টও দূর হয় এবং তার মনস্কামনা বা মনোকামনা পূরণ হয়ে যায়। ক্ষেত্রে বলবো যে আপনি ধরুন কোনো বড় কাজে বা ভালো কাজে বেরিয়েছেন এবং আপনার সামনে এরকমই শবযাত্রা পড়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই এই সবকে প্রণাম করুন এবং আপনার মনস্কামনার কথা বলুন। এবং এই বিশেষ কথাটি লক্ষণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যাত্রাপথে যদি কোনো সব নিয়ে যেতে দেখেন, তাহলে তখনই আপনি আপনার ইষ্টদেবকে স্মরণ করুন। আপনি অবশ্যই শিব শিব করুন এবং রাম রাম অবশ্যই করুন। সেই সাথে ওই ব্যক্তির অর্থাৎ ওই মৃতদেহের আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে কামনা করুন। ঈশ্বর আপনার কাজে অবশ্যই সফলতা দেবেন, আর সেই সাথে আপনার যে মনস্কামনা অবশ্যই পূরণ করবেন। বন্ধুরা, মৃত্যু হলো শাশ্বত একটি শব্দ যাকে কখনোই রোধ করা যায় না। আমাদের ধর্মে এটাই শেখায় যে মৃত ব্যক্তি যেখানকারই হোক তা কিন্তু খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। ওই জন্য মৃত ব্যক্তির পরিবারবর্গকে অবশ্যই সান্ত্বনা দিন, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করুন এবং অর্থনৈতিকভাবে পারলে সাপোর্ট করুন, তাহলেই ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন থাকবেন। এই কিন্তু আমাদের শাস্ত্র শেখায়। এই জন্যই বলবো যে আত্মার মুক্তি কামনার পাশাপাশি পরিবারের শুভ কল্যাণের কামনা অবশ্যই করুন, যে পরিবার থেকে ওই ব্যক্তি চলে গেছেন পরমধামে। তো বন্ধুরা, আশা করি এই বিশেষ বিষয়টি হয়তো আপনাদের কাছে
নতুন লাগতে পারে অথবা আপনারাও জানেন। তাই আমি চেষ্টা করলাম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর অবশ্যই এই শবদেহ যখন যাবে আপনার সামনে, এই ছোট্ট ছোট্ট উপায়ের কথা মাথায় রেখে মন দিয়ে এবং শাস্ত্রীয় মতে করুন, অবশ্যই শুভ ফল পাবেন। সবার কাছে আমি আশা করব যে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না, আর নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।